বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প কবি নিউজ চ্যানেলে। প্রথমে শুনবেন আন্তর্জাতিক খবরের প্রধান প্রধান শিরোনাম। ইমরান খানের সামনে মাকড়সার জাল বিছিয়ে রেখেছে পাকিস্তানের সেনাবাহিনী। সেনা নিয়ন্ত্রণের এই রাজনীতিতে ইমরান খানের ভবিষ্যৎ কি? তার দল এবং রাজনীতি কি টিকে থাকতে পারবে? নির্বাচনের বাইরে থাকা ইমরান খানের ভবিষ্যৎই বা এখন কোন দিকে যাচ্ছে, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। খেলা জমে গেছে পাকিস্তানের সাধারণ নির্বাচনে। ইমরান খান ও নওয়াজ শরীফ দুজনেই নিজেদের বিজয়ী দাবি করে ভাষণ দিয়েছেন। কি ঘটতে চলেছে পাকিস্তানের রাজনীতিতে? এমন পরিস্থিতিতে ইমরান খানের পরবর্তী কৌশল ফাঁস করেছে জনপ্রিয় চ্যানেল আল জাজিরা। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এখন দেখুন বিস্তারিত সংবাদ। বিস্তারিত সংবাদের আগে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। পাকিস্তানের নির্বাচন উল্টে যাচ্ছে পাশার দান, জিতেও হারছেন ইমরান খান। পুরো পশ্চিমা শক্তি এবং যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে ক্ষমতাচ্যুত হন ইমরান খান ও তার দল তেহরিকে ইনসাফ। ইমরান খানের সেই অপমানের জবাব দিয়েছেন দেশটির জনগণ। 265 আসনের ভিতর 252 আসনের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থী 97 জন, অন্যদিকে নওয়াজ শরীফের দল পেয়েছে 72 আসন এবং বিলাওয়াল ভুট্টোর দল পেয়েছে 52 আসন। তবে ভোটে সবচেয়ে বেশি আসন পেয়ে এগিয়ে থাকলেও রাজনীতির খেলায় শেষ পর্যন্ত হারতে হচ্ছে ইমরান খানকে। কিন্তু প্রশ্ন হলো কেন? খেলা কিন্তু জমে গেছে, কয়েকটি আসনে ফল ঘোষণা করার বাকি থাকলেও পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের দল এবং পাকিস্তান পিপলস পার্টি কেন্দ্র এবং পাঞ্জাব প্রদেশে জোট সরকার গঠনে একমত হয়েছে। প্রেসিডেন্ট শাহবাজ শরীফ, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো এবং সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে দেখা করে পাকিস্তানের সঙ্গে একসঙ্গে কাজ করার আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী মহসিন নকভির বাসভবনে পিপিপির শীর্ষ নেতাদের সঙ্গেও দেখা করেছেন শাহবাজ। তিনি জারদারির সঙ্গে ভবিষ্যৎ সরকার গঠন নিয়ে আলোচনা করেছেন এবং নওয়াজ শরীফের বার্তাও পৌঁছে দিয়েছেন। ভোটের দুদিন পার হলেও এখনও সব আসনের ফল ঘোষণা করতে পারেনি পাকিস্তানের নির্বাচন কমিশন। 265 আসনের মধ্যে 252 আসনের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে নওয়াজ শরীফ ও বিলাওয়াল ভুট্টো দলের চেয়ে বেশ ভালো ব্যবধানে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ ইমরান খানের পিটিআই সমর্থিত প্রার্থীরা। তবে ফলাফলের দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে শরীফ এবং ভুট্টোর দল। এ দুটি দলই জোট গঠনের বিষয়ে একমত হয়েছে। পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান ও নওয়াজ শরীফ দুজনই নিজেদেরকে বিজয়ী দাবি করে ভাষণ দিয়েছেন। শুক্রবার রাতে দুজনই বিজয়ী ভাষণ দিয়েছেন। শুরুটা করেছেন অবশ্য নওয়াজ শরীফ। নির্বাচনে পিছিয়ে থেকেও নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন তিনি। তিনি দাবি করেন নির্বাচনে এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে তার দল, তবে সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য তা যথেষ্ট নয় জানিয়ে জোট সরকার গঠনের কথা বলেছেন তিনি। অন্যদিকে পাকিস্তানের সবথেকে বড় খেলোয়াড় পাকিস্তানি সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল অসীম মনির সফল নির্বাচনের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে জেনারেল মনির তত্ত্বাবধায়ক সরকার, পাকিস্তানের নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং বিজয়ী সকল প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগের জন্য অবাধ ও বাধাহীন অংশগ্রহণ, পাকিস্তানের সংবিধানে প্রণীত গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতি তাদের অঙ্গীকার প্রদর্শন করে। একই সঙ্গে অপ্রতিরোধ্য প্রতিকূলতার মধ্যেও নির্বাচনী প্রক্রিয়ার জন্য, নিরাপদ পরিবেশ তৈরির জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রশংসার দাবিদার বলেও জানান তিনি। এছাড়া জাতীয় গণমাধ্যম, সুশীল সমাজ, বেসামরিক প্রশাসন এবং বিচার বিভাগের সদস্যদের দ্বারা পরিচালিত গঠনমূলক ভূমিকা নির্বাচন সফলে ভূমিকা রেখেছে। বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচন জয় পরাজয়ের শূন্য সমষ্টি নয়, বরং জনগণের ম্যান্ডেট নির্ধারণের একটি মহড়া। রাজনৈতিক নেতৃত্ব এবং তাদের কর্মীদের স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের শাসন ও সেবা করার প্রচেষ্টাকে একত্রিত করা উচিত, যা গণতন্ত্রকে আরও কার্যকরী ও উদ্দেশ্যমূলক করার একমাত্র উপায় হতে পারে। পাকিস্তানের জনগণ যেহেতু পাকিস্তানের সংবিধানের প্রতি তাদের সম্মিলিত আস্থা রেখেছে, এখন রাজনৈতিক পরিপক্কতা এবং ঐক্যর সঙ্গে এর প্রতিদান দেওয়া সব রাজনৈতিক দলের কর্তব্য বলে তিনি মনে করেন। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ইমরান খানের কপালে কি জুটতে যাচ্ছে এটা দেখার জন্য কিন্তু আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। কারণ নাম হলো পাকিস্তান,
ঘটতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা। জনপ্রিয় টিভি চ্যানেল আল জাজিরা কিন্তু ইমরান খানের পরবর্তী কৌশল ফাঁস করে দিয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী 265 আসনের মধ্যে এখন পর্যন্ত 225 আসনের ফল ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। এতে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 92 আসন, তাদের অধিকাংশ ইমরান খানের দল পিটিআই সমর্থিত। অন্যদিকে নওয়াজ শরীফ পিএমএলএন পেয়েছে 66 আসন এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে 50 আসন এবং অন্যান্যরা পেয়েছে আরও 20 আসন। এর আগে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। পাকিস্তানের এবারের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 17,000-এর বেশি প্রার্থী। ভোটার সংখ্যা 12,80,00,000, তাদের ভোটেই নির্ধারিত হচ্ছে আগামী 5 বছর পরমাণু শক্তিধর এই দেশটির শাসন ক্ষমতায় কারা থাকবেন। পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের ফল ঘোষণা শুরু করেছে দেশটির নির্বাচন কমিশন। এখন পর্যন্ত 225 আসনের ফল ঘোষণা করা হয়েছে। এতে নওয়াজ শরীফ ও বিলাওয়াল ভুট্টোর চেয়ে এগিয়ে রয়েছেন ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এমন পরিস্থিতিতে পরবর্তী করণীয় নিয়ে কারাবন্দী ইমরান খানের সঙ্গে বৈঠক করবেন স্বতন্ত্র প্রার্থীরা। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের কাছে এমন তথ্য ফাঁস করেছেন সাবেক এই প্রধানমন্ত্রীর এক সহযোগী। জিও নিউজের বরাতে রয়টার্স জানিয়েছে ইমরান খানের সঙ্গে বৈঠক করবেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের এই বৈঠক শনিবার হওয়ার কথা রয়েছে। বৈঠকে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করবেন তারা। ভোট গ্রহণ শেষ হওয়ার 13 ঘন্টা পরেও অধিকাংশ কেন্দ্রে ফল ঘোষণা করা শুরু হয়নি। ভোট গণনায় এমন বিলম্বকে অস্বাভাবিক বলছেন বিশ্লেষকরা। নির্বাচনের পরদিন স্থানীয় সময় সকাল পর্যন্ত মাত্র 12 আসনের ফল প্রকাশ করা হয়েছে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন আসন থেকে ফল আসতে থাকে, তবে বেলা গড়িয়ে রাত হলেও এখনও সব আসনের ফল ঘোষণা করা হয়নি। এবারে নির্বাচনে প্রধান বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দল পিটিআইকে অংশ নিতে দেওয়া হয়নি। 4 মামলায় দোষী সাব্যস্ত করে ইমরানকে 34 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 10 বছরের জন্য তাকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে। তবে পিটিআই ও ইমরান সমর্থকদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে এসব সাজা দেওয়া হয়েছে। বর্তমানে ইমরান খান কারাগারে বন্দী রয়েছেন। নির্বাচনে না দাঁড়ালেও জনগণের মাঝে ইমরান খান ও তার দল পিটিআইয়ের বেশ প্রভাব রয়েছে। ফলে এবারের ভোটে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বেশ ভালো করছেন। দেশটির সামরিক বিশ্লেষক ইকরাম সেহগাল বলেছেন, ইমরানের সামনে এখনও সুযোগ আছে। এর বড় কারণ হচ্ছে তার বড় রাজনৈতিক সমর্থন গোষ্ঠী আছে, আর দল নির্বাচনে জিতে যাবে এমনটা কেউ আশা করছে না। কিন্তু পরাজিত হলেও তার প্রার্থীরা যদি উল্লেখযোগ্য সংখ্যক আসনে জিতে আসতে পারে, তাহলে সেটা তাকে সরকার এবং সেনাবাহিনীর সঙ্গে দর কষাকষি শক্তি এনে দেবে। এছাড়া তিনি পিপিপি, জামাতে ইসলামীর মতো দলগুলোর সঙ্গেও সমঝোতায় গিয়ে নিজের একটা অবস্থান তৈরি করতে পারেন। সুতরাং ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ এখনও শেষ হয়ে যায়নি।